নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। কিছুদিন আগে আপনারা বৈদ্য নার্সারির লেবু গাছের উপরে ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন। এখনো না দেখে থাকলে উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিন। আর আজকে আমরা এই বৈদ্য নার্সারির অন্যান্য আরো যে ইউনিক ভ্যারাইটির গাছগুলো রয়েছে সেই গাছগুলো দেখব। আর চলুন আর দেরি না করে আমরা এই বৈদ্য নার্সারির অনারের সাথে একটু কথা বলে নিই। নমস্কার দাদা। দাদা নামটা বলুন আর নার্সারি নামটা একটু বলুন। আমার নাম আজহারুল বৈদ্য, আমার নার্সারির নাম বৈদ্য নার্সারি। আর লোকেশনটা একটু বলুন। লোকেশনটা এটা দেগঙ্গা থানা রানীহাটিতে অবস্থিত। আচ্ছা, আজকে কোন কোন গাছ দেখবো আমরা? আজকে নতুন কিছু কালেকশন আছে, কম বেশি সেইগুলোই দেখা হবে। আচ্ছা, তো চলুন আমরা গাছগুলো দেখি। আর প্রথমে একটু বলে নিই, এই যে গাছগুলো দেখাবেন এই চারা তো মোটামুটি রয়েছে? হ্যাঁ, যেগুলো আছে মোটামুটি দিতে পারবো। আচ্ছা, যারা ধরুন অনেকে দূর থেকে ভিডিও দেখে তাদের পক্ষে আসাটা হয়তো সম্ভব হবে না, তাদের মুখে কি অনলাইনের ব্যবস্থা আছে? অনলাইনের ব্যবস্থা আছে। আচ্ছা, কিভাবে তারা পাবে? কিভাবে? হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখবে, লিস্ট পাঠিয়ে দেবো। আচ্ছা, থেকে প্রাইস লিস্ট, তাই তো? প্রাইস লিস্ট পাঠিয়ে দেবো, যেটা পারচেজ করবে সেটা পাঠিয়ে দেবো। আচ্ছা, ফোন নাম্বারটা একটু বলে দিন। 9083148217। দাদা, এটা আমের কোন ভ্যারাইটি? এটা পুষা অরুণিমা। পুষা অরুণিমা, তাই তো? আচ্ছা, এটা ব্যানানা ম্যাঙ্গো। এটা ব্যানানা ম্যাঙ্গো। আচ্ছা, হ্যাঁ, এর পাশে এটা বাড়ি 11। এটা বাড়ি 11, অল টাইম হয়, তাই না? হ্যাঁ, অল টাইম হয়। অন্য গাছে ফলও আছে। আচ্ছা, এটা কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত, একটা অসাধারণ আম, তাই না? টেস্টও ভালো, সাইজও বেশ ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটাও ব্যানানা। এটাও ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা পালমার। এটা পালমার। আচ্ছা, একটু একটু জানতে চাইবো দাদা, রেড পালমার আর ব্লু পালমার এই দুটো কি আলাদা না একটা? ওটা আমার কাছে এখনো সবটাই হয়নি, রেডটা হয়েছিল, ব্লুটা কি হয় এখন বলতে পারবো না। যতক্ষণ না হবে ততক্ষণ কিছু বলার নেই, ঠিক আছে? একদম। যতক্ষণ নামে এটা হানি ডিউ আছে। আচ্ছা, হানি ডিউ। আর এটা কস্তুরি, যেটা কস্তুরি। হ্যাঁ, এটা আম কি হয়েছিল? না, এটা আম হয়নি, আশা করছি এবার হবে। আচ্ছা, যা আপনার কাছে কি আম হয়েছিল? না, এগাছে আম হয়নি, এখনো আম হয়নি। তাহলে কি এটা কি সঠিক ভ্যারাইটি বলা যাবে এখনো পর্যন্ত? বছর দেখা যাবে, এখনো সংশয় কাটেনি। আচ্ছা, আমার সেই বিখ্যাত রেড আইভরি গাছ। রেড আইভরি। এবং আরেকটা কথা জিজ্ঞাসা করব দাদা, রেড আইভরি আর চ্যাংমাই, হ্যাঁ, একাম না আলাদা? কেউ বলছে এক, কেউ বলছে আলাদা। আমার এইটা নিয়ে আমার দুটো চারা কেনা আছে, একটা রেড আইভরি, একটা চ্যাংমাই বলে। আচ্ছা, এইটা রেড আইভরি বলে কেনা, রেড আইভরি আমের মতোই হয়েছে। চ্যাংমাই বলছে একটু আলাদা এই গাছটা, কিন্তু এই গাছটাতে এবার ফল হয়নি। ফল হয়নি, ফল হলে এবং পাতাগুলোর কম্পেয়ার করলে বোঝাই বোঝা যায়। পাতা কম্পেয়ার করে কিছু বোঝা যায় না, যতক্ষণ ফল না দেখে এক এক জায়গায় এক রকম পাতা হয়ে যায় না। এটা কি আম? এটা পালমার। এটাও পালমার। হ্যাঁ। আচ্ছা দাদা, একটু দামাবো, আপনার নার্সারিতে এই যে গাছগুলো দেখালেন সমস্ত চারা রয়েছে? হ্যাঁ, চারা পাওয়া যায়। আর নিজে সমাদার প্ল্যান থেকে করা? সমাদার প্ল্যান থেকে করা, কিছু চারা কেনা আছে, সব যে আমাদের থেকে করা তা নয়। আচ্ছা, কিছু চারা কেনা, কিছু চারা। চলুন আরো দেখান। এটা নাম ডকমাই হোয়াইট। নাম ডকমাই হোয়াইট। হ্যাঁ, এটা কিছুদিন আগে এখানে মুকুল ছিল। আচ্ছা, এটা কি বছরে দুবার হচ্ছে? কি জানি মুকুল হচ্ছে, মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছে মুকুল। আচ্ছা, এই যে মুকুলের ডান্ডি এখন এই কয়েকদিন আগে হয়েছিল, এই যে এই সাইড দিয়ে শুকিয়ে গেছে। আচ্ছা, এখানে আছে। এটা কি আম? 4 কেজি। 4 কিলো। আর 4 কিলো আর ভুনা কিং সম্ভবত আলাদা? আলাদা আলাদা আলাদা, সম্পূর্ণ আলাদা। এটা? হ্যাঁ, এটা অস্টিন আছে। আচ্ছা, অস্টিন ম্যাঙ্গো। দুটো অস্টিন আছে। এই যে বাড়ি 11-তে আবার মুকুল হয়েছে, এই যে আম ধরে গেছে। আচ্ছা, বাড়ি 11। আচ্ছা, এই যে মুকুল এবং এই যে গুটি ধরে গেছে, তাই না? আচ্ছা, এই চারা রয়েছে নিশ্চয়ই বাড়ি 11? হ্যাঁ, চারা আছে। আচ্ছা, কেমন দাম রাখছেন বাড়ি 11? 400 টাকা। 400। আচ্ছা, মানে এগুলো সব অনেক বিভিন্ন ভ্যারাইটির মাদার প্ল্যান্ট এর মধ্যে লাগানো আছে, কম বেশি এর থেকে চারা বানানো হয়, কেটে নেওয়া। আচ্ছা, এগুলো সব মাদার প্ল্যান্ট করছেন? হ্যাঁ হ্যাঁ। এটা কি গাছ দাদা? এটা লিলি পিলি। লিলি পিলি। আচ্ছা, এখনো ফল আসছে? না, এতে ফল আসেনি। আচ্ছা, এটা ননি। ননি ফল তো সবাই দেখেছে, আর দেখানো লাগবে না কি আছে। আচ্ছা, এটা ব্লুবেরি, এতে ফল ছিল। ব্লুবেরি? হ্যাঁ, ব্লুবেরি। আচ্ছা, এটা আমাদের ওয়েদারে হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা, এটা জাবটিকা রেড হাইব্রিড। আচ্ছা, জাবটিকা বা, তাই না? জাবটিকা বা, এটা নিয়ে অনেক লোক মাতামাতি করছে, সেই ব্ল্যাক সুরে নাম চেরি। ব্ল্যাক সুরি নাম চেরি। হ্যাঁ, আমার কাছে। আচ্ছা, ফল কি এসেছে? না, ফুল চলে এসেছে। এই যে, আচ্ছা, ফুল এসেছে। এই যে,
আচ্ছা, তাহলে নিশ্চয়ই ফলো আমাদের আসবে আমাদের ওইদিকে, তাই না? এটা ব্ল্যাক সুরি নাম চিনি, ব্ল্যাক সুরি নাম চিনি। আচ্ছা, এটা এটাই টেনিস বল চেরি, যেটা মালিনা চেরি বলছে। আচ্ছা, এটা ফল ছিল, ফল হয়ে গেছে। হ্যাঁ, এটা মিরাক্কেল, মিরাক্কেল ফল। এটা স্ট্রবেরি না, সেডার বাই চেরি। এটা ফল, হ্যাঁ ফল আছে, ফলালা গাছ। আচ্ছা, সেটাও দেখবো আমরা। এটা একটা জাবুটি গাছ, স্কারলেট, স্কারলেট। ক্যাটস আই, তাই নাকি? ক্যাটস আই, দেখো কত সুন্দর ফল ধরে রয়েছে, সুন্দর দেখতে ফল রয়েছে। তো কেমন টেস্ট একটা তুমি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, খুব যে সুন্দর খেতে সেটা বলবো না, তবে মোটামুটি মোটামুটি। এই একটা ফল আছে, লেমন ভাইন, লেমন ভাইন। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে রাসবেরি। এটা কিন্তু ব্ল্যাকবেরি নয়, এর পাতাটা আলাদা। এটা রাসবেরি। হ্যাঁ, পাতা আলাদা, ব্ল্যাকবেরি পাতা গোল গোল। হ্যাঁ, এটা 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 চেরি অফ দি রিও গ্র্যান্ড, যেটা বলছে চেরি অফ দা রিও গ্র্যান্ড। হ্যাঁ, আমার কাছে চারা আছে, বড় বড় চারা আছে। এগুলো আমরা এগুলো বানাতে পারি না। হ্যাঁ, বিক্রির জন্য, এগুলো কেরাল থেকে আসে। আচ্ছা, এই এসে এই যে প্যাকেটিং হয়ে আছে, এখনো খোলা হয়নি। এর পাশে এটা, এটা হচ্ছে সুইট লাভলবি চেরি। আচ্ছা, চেরির অনেকগুলো ভ্যারাইটি আছে তো। এটা এটা যেমন মালিনা চেরি কালো হয়, এটা পেকে লাল হয়, এতে ফুল এসে। যে আমাদের দিকে মানে চেরি সবসময় হয়, দেখো এতে ভর্তি হয়ে গেছে। একটা ফল আছে নতুন, ফুল এসছে, কেমন হয় জানি না। আচ্ছা, এটা কি চেরি ভ্যারাইটি? হ্যাঁ, কোকো প্লাম এর নাম। আচ্ছা, কোকো প্লাম। হুম, কোকো প্লাম আছে। একটা কাঁঠালের ভ্যারাইটি আছে নতুন। আচ্ছা, কি নাম? কেলেডাং বলে এটা। আচ্ছা, এই যে, এর মধ্যটা লাল হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট হয় না, একদম ছোট যে কাঁঠাল মতো হয়। আচ্ছা, এটা মনে হচ্ছে কেরল থেকে এসেছে। হ্যাঁ, কেরল থেকে এসেছে, কথাও বুঝতে পারছি না কি লেখা আছে। আচ্ছা, এটা এটা ব্লু জাবুটিকা, ব্লু জাবুটিকা বা, তাই তো? আর এটা, এটা রোলানিয়া, রোলানিয়া। হ্যাঁ হ্যাঁ, আতার মতো একটা ফল হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর এটা, এটা সে জুজুবি, চায়না জুজুবি। এখনো ফল আসেনি, একবার ফুল এসেছিল, চায়না জুজুবি, তাই তো? আচ্ছা, এই চারা রয়েছে দাদা? হ্যাঁ, চারাটা আছে, অ্যাভেলেবল আছে। আর সঠিক ভ্যারাইটি হবে তো? সঠিক ভ্যারাইটি বলতে আমার কাছে এখনো কিন্তু ফল না। দাদা, এগুলো সম্ভবত পিংপং লঙ্ঘন নাকি? হ্যাঁ, পিংপং না, দুটো পিঙ্ক লঙ্ঘন, পিঙ্ক লঙ্ঘন। আচ্ছা, পিঙ্ক আর পিংপং কি আলাদা? আলাদা, এটা দেখো, এ জন্ম থেকে কালার চলে আসছে। আচ্ছা, কেমন কালার এসেছে দেখো, লাল টাইপের। হ্যাঁ হ্যাঁ, পিঙ্কিশ ভাব। আচ্ছা, এটা পিংপং? হ্যাঁ, পিংপং। এইগুলো এইগুলো হলো পিংপং। হুম, আচ্ছা, এই পিংপং এবং পিঙ্ক দুটোরই চারা রেডি আছে? না, এখন রেডি নেই, বাঁধা আছে, কাটা হয়নি। আচ্ছা, একটু দেখি, এই যে বাঁধা আছে, এখনো কাটা হয়নি। এটা কি পিঙ্ক লঙ্ঘন? হ্যাঁ। আচ্ছা দাদা, পিঙ্ক লঙ্ঘনের তো পাতাগুলো অনেকটা পিংপং এর মতো, একই পিংপং পিঙ্ক, একই একটা ভ্যারাইটি, একই কিন্তু কালারটা আলাদা। এর কালারটা পিংপং খাকি কালারের হয়। কোনটা বেটার হবে? পিংপং খাকি কালারের হয়, আর পিঙ্ক লঙ্ঘনের মধ্যে হালকা। কোনটা ভালো হবে, পিংপং না পিঙ্ক? এটা এখন বলতে পারছি না, ঠিক আছে, কেমন হয় না হয় আগে হোক। পিঙ্কটা হয়েছিল আমার কাছে, তিনটে হয়েছিল। এটাও, এটা হচ্ছে ডায়মন্ড রিভার, ডায়মন্ড রিভার। হ্যাঁ, আচ্ছা, এটা রুবি, এটা রুবি। হ্যাঁ, একটা পিংপং আছে, এটা পিংপং, এটা ফোর সিজন, ফোর সিজন। এই যে যে ফুল চলে এসেছে দেখো, ফোর সিজন, সব ফুলে ভরা। আবার ফোর সিজন, এটা বছরে কি চারবার হচ্ছে? বলছে তো চারবার হবে, দেখা যাক কেমন হয় না। তোমার কাছে কতবার হলো? আমার কাছে দুবার ফুল এসলো, প্রথমে এনে চারা দিয়ে দিয়েছে। হ্যাঁ, চারা একটা দুটো হতে পারে, খুব বেশি বেশি নেই। এটা এটা কোহলা, কোহলা। হ্যাঁ, এটা খুব ভালো ভ্যারাইটি শুনছি নাকি? কোহলা ডাইমন্ড দুটো ভ্যারাইটি ভালো মোটামুটি। এটা হোয়াইট, হ্যাঁ, সাদা, তাই না? সাদা। আচ্ছা, এর পাশে আর একটা ফল ধরা গাছ দেখতে পাচ্ছি, আমরা নাকি? হ্যাঁ, অল টাইম আমরা, অল টাইম। আচ্ছা, দেখো কতটা হয়েছে, ওখানে প্রচুর থকা ধরে, আঙুরের মতো থকা ধরেছে তো। আর এটা করসাল, ফুল চলে এসেছে দেখো, করসালের ফুল। এই যে এটা রেডি আছে, এটা কোন সবেদা তো থকা থকা ধরে। হ্যাঁ, এটা কালাপাতি বলছে, থাই কালাপাতি অনেকে বলছে। আচ্ছা, আরে সর্বনাশ, প্রচুর তো, প্রচুর পরিমাণে, প্রচুর ধরেছে। আচ্ছা, এ চারা রেডি আছে? হ্যাঁ, চারা রেডি আছে। আচ্ছা, এগুলো তো এখনো পাকেনি না? না না, অনেক এখনো শীতে। আর এটা সেই, আচ্ছা, ল্যাংচা সবেদা যেটা বলছে। হ্যাঁ, লম্বা লম্বা হয়ে গেছে ফিঙ্গার। আচ্ছা, আর একটা সবেদার জাত আছে আমার কাছে, প্রায় 400 গ্রাম জাতের সবেদা। আচ্ছা, এটা,
সমস্ত কিছুরই চারা আছে? আচ্ছা, যেটা এই বড় সব যেটা চারা আছে এখনো কাটা হয়নি, এই যে আছে বাঁধা আছে নতুন, এগুলো এখনো কাটা হয়নি। গাছ শুয়ে এখনো কাটা হয়নি। আচ্ছা, কতদিন পর থেকে চারা পাওয়া যাবে? মোটামুটি 15-20 দিন পরে আর কাটা হবে আশা করা। দাদা, এটা কি চেরি? হ্যাঁ, টক মিষ্টি, খুব যে মিষ্টি সেটা না, তবে টক মিষ্টি, টক মিষ্টি, তাই না? বীজও আছে এর মধ্যে একটা। গ্রাফটিং কি গাছের সঙ্গে করে তাও তো জানি, আবার ফুল এসছে দেখো। আচ্ছা, কোন দর্শক বন্ধুরা যদি এটা জানেন, প্রচুর ফল হয়েছে, কি গাছটা? সম্ভবত পিনাক বাটার, পিনাক বাটার। আচ্ছা, কিছুদিন আগে একটা নার্সারিতে গিয়ে খেয়েছিলাম। আচ্ছা, পাকা কোনটা পেকেছে? কোনটা? এটা বেশি পাকা, এটা 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 তাহলে পারি দাদা? হ্যাঁ, এটা পারা যাক। পিনাক বাটা, তাই তো? হ্যাঁ, এখনো আছে হয়ে এদিকে। খেতে যে খুব সুস্বাদু সেটা বলবো না, তবে খুবই ভালো এবং হেলথের জন্য খুব ভালো, নাকি? হেলথের জন্য ভালো। আমরা যখন জিমের সময় আমরা অনেক সাপ্লিমেন্ট ইউজ করি এই পিনাক বাটারের, তো এটা খাওয়া যেতে পারে, কারণ আমরা প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট হিসেবে পিনাক বাটার খাই অনেক সময়। আপনারাও যারা ওয়ার্কআউট করে তারা নিশ্চয়ই অনেকে খান, তো আপনারা পিনাক বাটারের গাছ লাগিয়ে বাড়ি থেকেই পিনাক বাটারটা খেতে পারেন সারা বছর। অনেকটা বাদামের মতো, তাই না? হ্যাঁ, এই একটা বাদাম, আনমোল বাদাম যেটা, এটা। আচ্ছা, এই যে পিচ ফল হয়েছে দাদা? না, ফল হয়নি, পিচের মতো দেখতে গাছটা, কিন্তু পিচ না। এটা রামভুটান, এটা জোড় কলমের, অনেকে জোড় কলমের গাছ চাইছে। আচ্ছা, রামভুটানের জোড় কলম? হ্যাঁ, জোড় কলম দেওয়া এগুলো। আচ্ছা, আমাদের এখানে তৈরি না, লাল মাটি, লাল মাটি। আচ্ছা, তাহলে এগুলো কি লাগালে ফল আসবে? সবাই তো বলছে খুব একটু তাড়াতাড়ি, তাই বলে 2-3 বছর সময় লাগবে রামভুটান। হ্যাঁ, আচ্ছা, আপনারা তো প্রচুর গাছ দেখলেন, আরো অনেক গাছ আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে যারা বৈদ্য নার্সারিতে এসেছেন বা এই ভিডিওটা দেখছেন, কেমন লাগছে এই নার্সারিটা প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের সঠিক রিভিউটাও খুব প্রয়োজন একটা নার্সারি সম্পূর্ণভাবে এক্সপ্লোর করতে হলে। আপনারা আপনাদের অভিজ্ঞতা এই বৈদ্য নার্সারির সাথে একটু দয়া করে শেয়ার করুন। এটা থাই কদবেল নাকি? এখানে দাদাকে একটু দেখাতে বলবো, এরকম বড় সাইজেরও প্রচুর কদবেল ধরে রয়েছে, ছোট আছে, ছোট কদবেলও রয়েছে, বিভিন্ন সাইজের আছে। এই দেখুন একটা সাইজ, এখানে দেখুন একটা সাইজ, আর এই দেখুন আর একটা সাইজ, এই দেখুন আর একটা, আর একটা ছোট সাইজ, আর একটা, এই দেখেন এখনো ফুল ফুল আসছে। এই যে, তাহলে কি অল টাইম বলা যেতে পারে? অল টাইম না, শীতের টাইমটা এতে ফুল আসে না। শীতের টাইমটা তো ডরমেন্সি পিরিয়ডের মধ্যে চলে যাবে গাছগুলো, ফলে শীতের টাইমে, বাকি টাইমটা মোটামুটি সবসময় ফুল ফল সময় হবে। শীতটা এই সমস্ত গাছের কাছে ডরমেন্সি পিরিয়ড, এই সময় ফল হবে না এগুলো। না না, আচ্ছা, এই চারা রেডি আছে দাদা? হ্যাঁ, চারা রেডি আছে। আচ্ছা, কেমন দাম রাখছো? মোটামুটি 200 টাকার মধ্যে, 200 টাকার মধ্যে এই থাই কদবেলের চারাগুলো আপনারা পেতে পারেন। দাদা, এটা লাল আতা নাকি? হ্যাঁ, লাল আতা। আচ্ছা, ফল কি আছে? না, ফল আর নেই, ফল সব শেষ হয়ে গেছে। এপাশে একটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে, একটা আছে কিন্তু এটা খুব ভালো না, এই যে তুলেই ফেলি ফলটা, এই যে লাল আতা, তাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা,
এ চারা রেডি আছে? হ্যাঁ চারা রেডি আছে। আচ্ছা দাদা এটা কামরাঙা? এটা কামরাঙা, কিন্তু এই আশ্চর্য কামরাঙা তো প্রচুর বড় সাইজ। এটা বড় সাইজের কামরাঙা। এটা কি ম্যাচিওর? ম্যাচিওর হয়নি, তবুও খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। না আমি বলতে চাইছি আরো বড় হবে, আরো বড় হবে। এই গোলটা, এই গোলটা এক ফুট আসে, গোলটা পুরো এক ফুট, এক ফুট আসে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে কি একটা পারবো? হ্যাঁ এটাই পারো, এটাই পারো। আচ্ছা এটা তো কাঁচা, তো কাঁচা অবস্থা, তাও খেলে একদম পুরো মিষ্টি, কোনো টক টক কিছুই নেই। এটা চাকু আছে নাকি এখানে? হ্যাঁ চাকু আছে, চাকুটা দাও। যেকোনো একটা পাশ কাটো। এবং কামরাঙা যেটা হয় না, থাই কামরাঙায় একটু তিতো তিতো লাগে চারিপাশটা। না এতে কোনো তিতো ফিতো কিচ্ছু নেই, এত কাঁচা, পুরো পেকে হলুদ হবে, আরো বড় হবে, খেতে আরো টেস্ট লাগবে। সত্যি খুব ভালো দাদা, এর চারা দিতে হবে আমাকে। চারা দেবো, চারা রেডি আছে। আমি আর এমনি কামরাঙাটা এত বড় হয় না, এমনি কামরাঙা আছে সেটা একটু দেখান। হ্যাঁ এত সাইজে এই এটা আসবে না, এমনি বড় হবে। এমনি এটা মিষ্টি কামরাঙা, কিন্তু এটা, হ্যাঁ এটা মিষ্টি কামরাঙা, এটা মিষ্টি হবে। হ্যাঁ এটা খাও, এর থেকে স্বাদটা বেশি। টক অনেকটাই টক। হ্যাঁ এর থেকে কিন্তু এটা অনেক বেশি মিষ্টি, দুটো একসাথে খাচ্ছি, এটা অনেকটাই টক কিন্তু। আর এটা হয় কাঁচাতেই, কিন্তু আমার কিন্তু বড় সাইজের কামরাঙাটা বেশি মিষ্টি লাগে, যে পাকলে আরো মিষ্টি লাগে। আচ্ছা ভালো টিএসএস এর 12-13 টিএসএস আছে। বাহ, যারা সম্ভবত এটা সেই বিখ্যাত ফিলিপিন্সের ব্ল্যাক আর, তাই না? আচ্ছা এর আমরা প্রচুর দেখেছি, বিভিন্ন ভিডিওতে দেখেছি, কিন্তু এখনো পর্যন্ত আমি নিজে খাইনি। আর নিজে না খেলে বলা যায় না মানুষকে। আজকে একটা কাটবে, এটা ভেঙে গেছে বলতে গিয়ে, এটাই কাটা হোক। আচ্ছা কাটুন তো, হেভি নরম, ছোট, বেশি বড় হয়নি এখনো। আচ্ছা হেভি নরম, ছুরি দিয়ে তো কেটে যাচ্ছে। এখান থেকে কাটি, নরম, ছাড়ানো যাবে, ছাড়ানো যাবে, আমার হাতে নক নেই বলে। গিটটা ঘুনো উপরে হলে, প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি এবং বেশ নরম, দেখুন বেশ নরম। নরম, আমরা যে আখগুলো খাই তার তুলনায় নরম, কিন্তু অনেকে বলে একদম তুলোর মতো নরম, সেরকম কিন্তু নয়, তবে নরম। বাজারে যে আখগুলো আমরা খাই তার থেকে অনেকটাই নরম এবং মিষ্টি বেশি। দাদা এটা কোন গাছ, কি গাছ? এটা একটা আতা গাছের ভ্যারাইটি। আচ্ছা জাম্বু আতা বলে এটাকে, জাম্বু আতা। পাতাগুলো তো প্রচুর বড় বড়, হ্যাঁ বড় বড়, প্রচুর বড় বড়। আচ্ছা ফল হয়েছিল গাছে? ফল হয়েছিল, ওই টবের গাছটাতে ফল হয়েছিল। আচ্ছা চারা তাহলে দেওয়া যাবে? চারা আর কতদিন, কতদিন বাদে দিতে পারবে? আচ্ছা কিছুদিন পরে খোঁজ করলে পাওয়া যাবে, খোঁজ করলে পাওয়া যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট আবার একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো গাছের পরিচর্যা নিয়ে। আর ভিডিওটি কেমন লাগলো সেটা নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে লিখেছেন, না লিখে থাকলে অবশ্যই লিখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।